নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বিক্রম সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেসের সঙ্গে আতাতে সিলমোহর আজমলের। যোগীর কুশপুতুল পুরাল কংগ্রেস, বিক্ষোভে উত্তাল অফিস পাড়ায় গ্রেফতার 50। বরাকেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল গান্ধী জয়ন্তী, সর্বত্র স্বচ্ছতা অভিযান। এবার বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম। কংগ্রেসের সঙ্গে মিত্রতায় সম্মতি দিলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। এ কথা নগাঁও সার্কিট হাউসে জানালেন দলের প্রবক্তা হাফিজ কাসিমি। তিনি জানান, আজমল এখন আসামে আছেন। তিনি এই মিত্রতা নিয়ে তার সম্মতির কথা জানিয়েছেন। এর আগে আজমলের দলের কোর কমিটি আতাতের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল, এবার এতে সিলমোহর দেওয়া হলো আজমলের পক্ষ থেকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখালো যুব কংগ্রেস। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তীব্র সমালোচনা করেন। ডাকবাংলা পয়েন্টে কুশপুতুল পুরানো হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এদিন 50 জনেরও বেশি কংগ্রেস কর্মী গ্রেফতার বরণ করেন। গত দুই দিন আগে উত্তরপ্রদেশে মিশা বাল্মীকি নামে একটা মেয়েকে নরপিশাচরা যেভাবে ধর্ষণ করে হত্যা করেছে এবং পরবর্তীতে উত্তরপ্রদেশ সরকার এবং পুলিশ প্রশাসন যেভাবে এটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তারই প্রতিবাদে আমাদের সর্বভারতীয় কংগ্রেস, তৎসঙ্গে অসম কংগ্রেস এবং জেলা কংগ্রেস স্তরে আমরা সেটা প্রতিবাদ জানিয়েছি। এবং গতকালকে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যখন সেই উত্তরপ্রদেশের দলিত পরিবার যার গড়ে এই মেয়েটার রেপ করে হত্যা করা হয়েছে, যখন ওনার বাড়িতে যাওয়ার জন্য গিয়েছিলেন, উত্তরপ্রদেশের সরকার এবং ওদের পুলিশ প্রশাসন আমাদের নেতা রাহুল গান্ধীকে যেভাবে হেনস্থা করেছে এবং তার গ্রেপ্তার করেছে, সেটার প্রতিবাদে আজকে জেলা যুব কংগ্রেস আয়োজিত আমাদের জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, NSUI, সেবাদল, ইউথ ব্রিগেড সবাই মিলে আজকে আমরা একটা প্রতিবাদ করেছি। আমরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পতিকা দাহ করার জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আন্দোলন করেছিলাম, তখন আসাম পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং এখন আমাদেরকে পিয়ার বন্ডে বেল দেওয়া হয়। আমরা উত্তরপ্রদেশের হাথরাসে যে গ্যাংরেপ হয়েছিল সেটার প্রতিবাদে ডেমোক্রেটিক ওয়েতে আমাদের নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যে কালকে সেই পীড়িত পরিবারের সাথে দেখা করতে গেছিলেন, যাওয়ার সময় আমরা দেখেছি অনৈতিকভাবে ইউপি পুলিশ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যারেস্ট করেছে। সেটা সুবিচার আমরা গ্যাংরেপের সুবিচার আজকে আমরা এখনও পাইনি। আমরা সেই কারণে আজকে কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের যোগীজি এবং মোদিজির পুষ্পতলিকা দাহ করেছি। তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করার সময় এছাড়া পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে এখানে নিয়ে এসছে। উত্তরপ্রদেশের যে ধর্ষণকাণ্ড ঘটেছিল সেটার প্রতিবাদে গতকাল আমরা সোশ্যাল মিডিয়া এবং টিভির মাধ্যমে দেখতে পেরেছিলাম যে সর্বভারতীয় যুব কংগ্রেসের আমাদের নেতা শ্রদ্ধেয় রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজি যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং অন্যান্য পদাধিকারীদেরকে নিয়ে উত্তরপ্রদেশে যাওয়ার পথে পুলিশ প্রশাসন যেভাবে রাহুল গান্ধীজির সাথে শারীরিক নিগ্রহ করেছিল সেটার প্রতিবাদে কাছাড় জেলা যুব কংগ্রেস, আসাম প্রদেশ যুব কংগ্রেস, সর্বভারতীয় যুব কংগ্রেসের নেতৃত্বে আমরা আজকে জেলা যুব কংগ্রেস আমাদের শিলচরে একটা প্রোটেস্ট আয়োজন করি এবং আমরা বাল্মীকি মনীষা বাল্মীকির আমরা আজকে সেই দর্শনকাণ্ডের নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। সারা দেশের সঙ্গে শিলচরেও মর্যাদার সঙ্গে পালিত হলো গান্ধী জয়ন্তী। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল রোড পয়েন্টে গান্ধী জয়ন্তী উপলক্ষে এক স্বচ্ছতা অভিযান অংশ নেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিধায়ক দিলীপ পাল, কাছাড়ের জেলাশাসক কীর্তি জলি, পুলিশ সুপার ভঁওয়ারলাল মিনা। ঠিক এই জায়গায়
আমরা পালন করব আর সবাই একত্রিত হয়ে পালন করব এটা ভাবতে পারি। আর এটার অনুথা হিসেবে আমাদের সম্মানীয় ডেপুটি কমিশনার মহোদয়া যে দায়িত্ব নিয়ে কাজটা করলেন, আমি প্রথমে এই অঞ্চলবাসীর পক্ষ থেকে জিপি এবং আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ধন্যবাদ দেব। তার মূল কারণ হচ্ছে যে এই অঞ্চলটা আমাদের একটা স্বাভিমানের কেন্দ্র, যে বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা আসে। আমাকে একদিন একজন পেশেন্টের সঙ্গে যারা অ্যাটেন্ডেন্ট, দাদা মেডিকেল যাওয়ার আগেও বুঝিনি রুগী ভালো হয়তো কি তাই, এটা অবস্থা দেখিয়ে রুগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। বুঝতে পারছেন আপনারা কথাটা নিঃসন্দেহে, এত এত এভাবে অপরিচ্ছন্ন এক পরিবেশ, এই পরিবেশে রুগী যাবে কি? রুগীর তো যে অবস্থা, এদিকে ট্রাফিক জ্যাম, এইদিকে জঙ্গল, এইদিকে এইদিকে জবড়া, সব মিলিয়ে রুগী তো রুগী, রুগীর সঙ্গে যারা আসে তারা আরো বেশি রুগী হয়। নির্দিষ্ট করে দিবেন কোন জায়গাটা ফেলবেন, আপনারা মেডিকেল কলেজের সামনে ফেলবেন না। আর লজ্জা লাগে, আমার দিলীপটাও লজ্জা পান, কেন লজ্জা পান? আবর্জনাটা শুনায় শিলচরের আর ফালানো হয় শুনাইতে, এটা কিন্তু বড় লজ্জা নেই। ওই পাঁচটা কিন্তু শোনায়, ওই পাঁচটা কিন্তু শিলচরের। আমি অনুরোধ করব শিলচর থেকে নিয়ে শোনাইতে আবর্জনা ফেলবেন না, ওটা আমার অনুরোধ। যদি ফেলেন তাহলে কালকে এসে আমি হাত দিয়ে এরকম খাড়া হবো, আমার উপরে ফেলবেন, আমার উপরে ফেলবেন আপনারা আবর্জনা যদি ফেলেন। আলোচনা করার জন্য ছোটা যে মিটিং আয়োজন কিয়া হ্যায় ইসকে লিয়ে মেন শুভকামনা দেতা হুঁ। सबसे पहले मैं ये कहूँगा कि जब ये स्वच्छता अभियान 2014 में जब शुरू हुआ था तो उसमें माननीय प्रधानमंत्री जी ने कहा था कि गांधी जी ने कहा था कि स्वच्छता है वो स्वतंत्रता से ज़्यादा इम्पोर्टेंट है और देश को विकसित करने के लिए, आगे बढ़ने के लिए কাছাড় জেলা পরিষদে পালিত হলো মহাত্মা গান্ধীর জন্মদিন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়, সিইও দীপশিখা দে, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে কাছাড় জেলা পরিষদ অফিসের প্রাঙ্গণে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এবং আজকে আমরা যারা পঞ্চায়েত বিভাগের সঙ্গে জড়িত, বিশেষ করে আমরা গ্রামে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এটার জন্য যদি কেউ সবচেয়ে বেশি অবদান থাকে সেটি হচ্ছে মহাত্মা গান্ধীজি। কারণ আমরা জানি মহাত্মা গান্ধীজি গ্রাম স্বরাজের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেই গ্রাম স্বরাজকে নিয়ে আমরা পঞ্চায়েত বিভাগের সমস্ত কাজগুলো হয়ে থাকে। এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী 2014 ইংরেজি 2 অক্টোবর এর সঙ্গে আরেকটা বিষয় সংযোজন করেছেন স্বচ্ছতা, এবং স্বচ্ছতাকেও লক্ষ্য রেখে আমাদের বিভাগে বিভিন্ন সরকারি প্রকল্প নেওয়া হয়েছে যাতে আমাদের এলাকাকে, আমাদের গ্রামকে, আমাদের দেশকে কীভাবে স্বচ্ছ রাখা যায় সেই দিকেও সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। আমরা জেলা পরিষদে আজকে গান্ধী জয়ন্তী উদযাপন করেছি। আমাদের অফিসের মুখ্য কার্যকারী অধিকারী, বিভিন্ন ব্লকের বিডিওগণ, আমাদের জেলা পরিষদের সম্মানিত সদস্যগণ এবং আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার সম্মানিত উপাধ্যক্ষ মাননীয় আমিনুল হক লস্কর মহাশয়। আজকে গান্ধীজির জন্মদিন উপলক্ষে আপনারা কি নতুন কোনো পরিকল্পনা হাতে নিয়েছেন? নতুন কোশ্চেন হবে, কি করবেন ভেবে উঠতে পারছেন না শিলচরের কুমারতুলির মৃৎশিল্পীরা। বিগ বাজেটের বড় প্রতিমার নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন, তাই তাদের মাথায় হাত, বাধ্য হয়ে 8 থেকে 10 ফুটের মধ্যে গড়তে হচ্ছে প্রতিমা। করোনার প্রভাবে আয়োজক কমিটিগুলিও এবার স্বল্প বাজেটের মূর্তি চাইছেন, যার নিট রেজাল্ট এবার আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে শিলচরের প্রতিমা শিল্পীদের। এদের কথা তুলে আনলেন ঈশান বাংলার কুন্তল কৈরি। এবার বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজার কীভাবে প্রস্তুতি চলছে
এবং একটা জিনিস খুবই আমাদের চোখের সামনে পরিলক্ষিত হচ্ছে, মৃৎশিল্পালয়গুলিতে মূর্তির যে আকার ছিল অন্যান্য বছরের তুলনায় অনেকটা ছোট হয়েছে। তো সেটার পিছনে কী রহস্য রয়েছে তা আমরা মৃৎশিল্পীদের কাছ থেকেই জেনে নিই। আসুন, আপনার নাম কি? এবার আমরা একটা জিনিস দেখতে পেলাম, অনেক মূর্তির সাইজগুলো ছোটই আছে। আপনারাই এখানে আমরা অন্যান্য বছর দিকে অনেক বড় বড় মূর্তি বানানো, তো এর পিছনে কী কারণ একটু আমরা এবছর যা পরিস্থিতি, প্লাস আপনাদের প্লাস সরকার থেকে অনুমতি দিয়েছে যে বড় ঠাকুর করার জন্য, বড় ঠাকুর করতে পারছে না, সব সব মন সেসব অবস্থা হবে, সব থেকে বড় বড় পুজো ধরা হয় তারা আপনাদের গ্যাদারিং বেশি হয়ে যাবে। আচ্ছা, গ্যাদারিংয়ের জন্য দেওয়া হবে বাবাই যে এখন যে আবহাওয়াটা চলছে কোভিড-19, সেই কোভিড-19 আবহাওয়াটা বেড়ে যাবে, সেটা কমবে না। মানে আপনি বলতে যে প্রশাসন থেকে আপনাদেরকে গাইডলাইন দিয়েছে? হ্যাঁ, আপনাদের গাইডলাইন দিয়েছে, যেমন 9 ফুট থেকে 10 ফুটের ভিতরে ঠাকুর করার জন্য, 9 ফুট থেকে 10 ফুট, হ্যাঁ 9 ফুট থেকে 10 ফুট ঠাকুর করার জন্য গ্যাদারিং কম করার জন্য, প্লাস আপনাদের যাতে মণ্ডপ যাতে ভিড় না হয় ভালো করে যাতে কম হয় সেই জন্য আর কি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনার কাছে আমরা জানতে চাইব, এবার আপনিও নিশ্চয়ই জানেন করোনার একটা প্রভাব রয়েছে, হ্যাঁ, তো অন্যান্য বছর যে আপনার মূর্তির অর্ডার আসে সেই তুলনায় কি সংখ্যা এবছর কম না অন্যান্য বছরের মতো অর্ডার পেয়েছেন? অর্ডার তো যেমন আছে, যেমন সব সব ভালোভাবে পুজো করতে পারছেন, হ্যাঁ কিছু কিছু ভালোভাবে পারমিশন পায়, পারমিশন পেলেও ওদের বড়ো পুজো পারমিশন নেই, অর্ডার তো মোটামুটি আসছে আমার কাছে, মনে হয় গত বছর তুলনায় যেমন বড়ো বড়ো পুজো হয়েছিলো এবছর বড়ো পুজোটা নেই, কমে যাচ্ছে। আচ্ছা, এবার বড়ো যেমন বড়ো পুজো, যেমন গত বছর যেমন ভালোই বড়ো বড়ো পুজো হয়েছিল। আচ্ছা, এই সব বড়ো পুজো সব বড়ো পুজো ছোটো হয়ে গেছে, 10 ফুট আমাদের 8 ফুট করে থাকবে। আচ্ছা, ধরুন আমরা গত বছর আপনার কতটা অর্ডার পেয়েছিলেন দুর্গাপূজার মূর্তি গড়ার, সেটা মনে আছে? আর এই বছর কটা? এই বছর 10 খানা ঠাকুর আছে, তার আগে সবগুলি ছোটো বাজেট, ছোটো বাজেট, বাজেট অনেক কম। আচ্ছা, সেটা কী মনে করছে আপনাদের একটা যে আপনাদের তো কারিগর রাখতে হবে, হ্যাঁ সেটাতে একটা প্রভাব পড়ছে আর্থিক প্রভাব, সবাই আর্থিক প্রভাব সবারই পড়ছে, আমার কেন আমার যেমন আমারই পড়ছে, যেমন প্লাস তার কারিগর যারা পাস করছে শিল্পী যারা আছে সবারই একই অবস্থা, ফলে আমার বলে একা না, সবাই কিন্তু একই অবস্থায় আছে, একই বসে সবাই আছে, কারণ কিছু কিছু কারিগর এখানে আছে আমাকে লোক রেখে রেখেছে কাজ করার জন্য, ওই লোককে বসে বসে বেতন দিতে হচ্ছে, প্রায় অনেক অনেক এম্পায়ার তলায় আছে মানে মৃৎশিল্পে। বর্তমানে রয়েছি মৃৎশিল্পী কারখানায়, আমরা সবাই জানি পূজা এসে গেছে, দুর্গায় পুজো, এবার একটা জিনিস করোনার মহামারীর জেরে একটা জিনিস আমরা পরিলক্ষিত করছি, মৃৎশিল্পী কারখানায় দুর্গা প্রতিমাগুলো প্রতি বছর সবার জানা আকাশ ছোঁয়া দুর্গা প্রতিমা, কে কার থেকে বড় দুর্গা প্রতিমা করবে সেই নিয়ে সবার মধ্যে একটা প্রতিযোগিতা থাকতো, কিন্তু এই বছর ঠিক উল্টোটা পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে ছোটো ছোটো প্রতিমাগুলো তৈরি করছেন মৃৎশিল্পীরা, তার পিছনে কী কারণ আসুন আমরা জেনে নেই আমাদের যারা মৃৎশিল্পীরা রয়েছেন তাদের মুখ থেকে। আচ্ছা, আমরা এবার মৃৎশিল্পীদের কাছ থেকেই জেনে নেব, এবার এই প্রতিমাগুলো অনেক ছোটো ছোটো সাইজের তৈরি হচ্ছে এর পিছনে কী কারণ? চলুন, কারণটা তো দেখেন আমাদের এবার করোনা মহামারীতে আমাদের শিল্পীরা দেখে পারমিশনে গিয়ে এই সব ছোটো ছোটো মানে ডিসি কি পারমিশন দিয়েছেন একটু সময় দিলে? ডিসি তো পারমিশন দিয়েছেন আমরা বলতে পারি না, তুমি আর কি মানুষের বিচারে এবছর কি গত বছর তুলনায় মূর্তি অর্ডারগুলো কি কমে আসছে না কি? কম আসছে, এবং আপনি যে বড় বড় মূর্তিও তৈরি করেন নিচ্ছে অন্যান্য বছর, তো কয়টা ক্লাব এখন মানে পিছিয়ে সরে এসে গেছে বড় বড় পুজো আয়োজন থেকে? এগুলো ঠিক আমি করতে পারি না, তো আমার বাসা তো এখানে না, আমি এখানে আপনার বাসা কোন জায়গা? সিকুনা, সিকুনা, আমি এখানে কারিগর হিসাবে কাজ করতে আছি। আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র রায়। এবার মানে কটা মূর্তি অর্ডার করেছেন আপনার মূর্তি শিল্পালয়? এই সাইজের মূর্তি হচ্ছে, হ্যাঁ এই সাইজের, এর পিছনে কী কারণ আপনার মনে হয়? এটা তো আর ঠিক আমি বলতে পারো না। আচ্ছা, কিন্তু আপনি তো সেটা মানতে মানে অন্যান্য বছর ওই প্রতিমাগুলোই যে যে ক্লাব করছে বড় বড় প্রতিমা, হ্যাঁ কিন্তু এবছর ছোটো নিচ্ছে, ছোটো ছোটো বোঝা পড়ছে। আচ্ছা, অন্নপূর্ণা ঘাটের বরাক সেতুর জন্য যারা জমি ছেড়েছিলেন তারা ক্ষতিপূরণ পাননি, এ কথা স্বীকার করলেন বরখোলার বিধায়ক কিশোর নাথ, বলেন কয়েক মাসের মধ্যেই ক্ষতিপূরণ পেয়ে যাবেন এরা, করোনার জন্য এসব কাজ কিছুটা দেরি হচ্ছে। তিনি জানান বরাক সেতুর কাজ এখন চলছে, সময় মতো কাজ শেষ হবে। হ্যাঁ, আমাদের বরখোলা সমষ্টির যে বরাক ব্রিজ, এই বরাক ব্রিজটা গত 50 বছর থেকে ওই পূর্ববখলা লোকেদের স্বপ্ন ছিল যে ব্রিজটা কখন হবে, আর আমাদের সরকার আসার আগে বা আমি বিধায়ক হয়ে আসার আগে অনেক বিধায়করা এসেছিলেন, অনেকেরা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, কিন্তু কেউ সেই প্রতিশ্রুতি রাখেননি।
আমি যেভাবে ইলেকশনের আগে আমি কথা দিয়েছিলাম, যদি আপনাদের মূল্যবান ভোটে আমি যদি জয়যুক্ত হয়ে আসি তাহলে আমি বোড়াকের উপরে সেতু আমি নির্মাণ করব বলে, আর যেভাবে আমি কথা দিয়েছিলাম সেভাবে আমি কথাও রেখেছি। এই চার বছরের মধ্যে বোড়াক ব্রিজ স্যাংশনও হয়েছে। গত বছর আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল মহোদয় উনি এসেছিলেন, ওনার হাতেই শুভ শিলান্যাস হয়েছে, তারপর থেকে ব্রিজের কাজ চলছে। আর আপনারা জানেন আজকের দিনে ব্রিজের কাজটা অল্প স্লো হওয়ার কিছু কারণ, কেননা আমরা জানতাম না যে আগে যেটা আমাদের আপনি জেনেছেন আসামের মধ্যে একটু ঝামেলা এসেছিলো, কা নিয়ে অল্প সমস্যা এসেছিলো, তখন একটু কাজের একটু সমস্যা হয়েছিল। যাই হোক, কা শেষ হয়েছে গেছে, কার পরে আবার করোনা এসে গেছে। করোনা আসবে বলে তো কেউ স্বপ্ন কেউ ভাবেনি। এই করোনার জন্য আবার আরেকটু স্লো হয়ে গেছে, ছ আট মাস তো আমরা পিছিয়ে গেলাম শুধু করোনার জন্য, তখন কাজ ফুল সুইংয়ে চলছিলো, তারপরে লকডাউনের জন্য কাজ বন্ধ করে দেওয়া হলো, যার জন্য এটা আমাদের দোষ নয়, আমার সরকারের দোষ নয়, আমারও দোষ নয় বা কোনো কন্ট্রাক্টরেরও দোষ নয়, সেটা নেচারের। ওটা হঠাৎ করে সেই করোনা আসার জন্য সেটা একটু অল্প লেট হয়েছে। ওটার পরে আবার আপনারা জানেন আবার বৃষ্টি এসছে, আবার নদীতে ফ্লাড আসলো, নদী ভর্তি হয়ে গেলে নদীর জল, তো নদীর জল না কমা পর্যন্ত আর একটু কাছে একটু কষ্ট হচ্ছে, সেটা কাজও কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। তা কাজ বোড়াকের ব্রিজের মধ্যে কাজ কোনো এমন কোনো একটা স্লো হয়নি। আমাদের টার্গেট ছিল যে 2021 টার্গেট ছিল আমাদের মার্চ, কিন্তু আমরা করোনার জন্য আমরা তো জানেন মার্চ থেকে এখন প্রায় আগস্ট সেপ্টেম্বর হয়ে গেছে, পাঁচ ছ মাস তো আমরা এমনি পিছিয়ে গেছি। তো পাঁচ ছ মাস যদি আমরা যদি আরও প্লাস করে নিই তাহলে আশা করছি সেই বোড়াকের ব্রিজ আমাদের যে টাইম দিয়েছিলাম টাইম মতোই হচ্ছে, মানে যদি করোনা পিরিয়ডটাকে যদি আমরা মাইনাস করি। আর যেভাবে কাজ চলছে আশা রাখছি যদি আমরা মার্চে টার্গেট দিয়েছিলাম, মার্চে যদি হবে না ওটা হয়তো দুই তিন মাস আরও বেশি লাগবে, তবে কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। কালাইন ব্লকের কুরকুড়ি চতুর্থ খণ্ডের জনগণ তাদের এলাকার উন্নয়নের টাকা নিয়ে হরির লুট চলছে বলে অভিযোগ করেন। স্থানীয় বিজেপি নেতা জয়গোপাল রায় ও গ্রুপ সদস্য সুজিত রায়ের বিরুদ্ধে অভিযোগ, এরা PMGAY কৃষি ঋণ নিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন। এর কোনো বিহিত ব্যবস্থা না নেওয়া হলে তারা বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন। নতো রাস্তার বিষয়ে মানুষ আইন যায় সব রাস্তায়, আমরা মানুষের আমরা বকে আমরা বাড়ির দিকে উঠিয়া যায় কি মানুষ, আর রাইতে আমরা বকে তোমরা রাস্তা ঠিক করো না, তোমরা আমরা কই খে রাস্তা পঞ্চায়েত মেম্বারে তারা টাকা খায় আমরা রে গাল যাও কি তা লাগে, সব মানুষে আমরা রে গাল যাইবো খালি তোরা ভাই নিস খারাপ তোরা করো না কেন, আমরা কই আমরা করতাম কি যে রে পয়সা খায় তারা করতো আমরা করতাম কি। কত বছর থেকে এরকম? আট বছর থেকে। আমি সঞ্জয় রায় ব্লেস কর্গের ভাট পৌরের ব্যক্তি, কিন্তু দীর্ঘ দুই বছর আগে আমি এই সিসি ব্লকের রাস্তা মানে আনছি, আনার বিনিময় এই রাস্তাটা কিন্তু এই দিকে নেবার কথা, কিন্তু গেটটা কিন্তু জানালাবাই রাস্তা যাবার কথা নাই, ন্যাশনাল হাই রোড দিয়ে যাবার কথা, কিন্তু বুঝছেন না এই রাস্তাটা করতে কিন্তু এই চার ছয়টা মানুষের কারণে, জয়গোপাল সুজিত তারার কারণে রাস্তাটা করতে না পারার কারণে তারা নাবাড়ার কাছে রাস্তাটা সমজাইছে, বুঝছেন সমজানির কারণে বহুত বড় দুঃখজনক কথা। কিন্তু আমার প্লেস করি বাট পৌরের রাস্তা কেনে খাম্পার বাজারের ব্যক্তি এই রাস্তাটা কিভাবে পায়, নাবার্ড কোম্পানি কিভাবে পায়, কচুটি লাগ কিভাবে লাগে আমারে, কিন্তু কে দিল বা কে বা কাহারা ওরে আমি চিনতে পারি না, এই চিনার জিনিস আপনারে কইয়ারে এ কথা, এটা কিন্তু রাস্তা কিন্তু চাই সুরাস্তা না পাইলে বিবিধ বিচার চাই। টানা বৃষ্টিতে হাইলাকান্দি শহরে কৃত্রিম বন্যা কবলে 80% এলাকা, গুরুত্বপূর্ণ বাটা পয়েন্ট, রেলওয়ে স্টেশন, লক্ষ্মীশহর রোড, টোল রোড এলাকা জলমগ্ন। পুরসভার গাফিলতিতে এই জমাজলে মানুষ বন্দী হয়ে আছেন। স্থানীয় জনতা হাইলাকান্দি পুরসভার তীব্র সমালোচনা করেন। মানে আমার হাইলাকান্দি কালকে রাত্রে থেকে যে বৃষ্টি হয়েছে দুই তিন ঘন্টার বৃষ্টিতে আমাদের হাইলাকান্দির প্রায় 80% এলাকা মানে পানির নিচে চলে গেছে। আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ড্রেনেজ সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না, মাস্টার ড্রেনেজ একটা কলঙ্ক স্বরূপ আমাদের হাইলাকান্দির অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে। আমাদের স্টেশন রোডে দেখতে পাচ্ছেন আপনারা ঘরের মধ্যে কিভাবে জল, হ্যাঁ 4-5 ফুট জল হয়েছে, আমরা কিভাবে এখন থাকবো খাবো কোনো অবস্থানে, জল একবারে যাচ্ছে না, জল নালা দিয়ে কোনো যাচ্ছেই না, মানুষ অনেক জায়গায় দখল করে রেখেছে নালা,
যার নালা নর্দমা দখল করার ফলে জল কাটার কোনো উপায় নেই এবং মিউনিসিপালিটি নিরুত্তর নিশ্চুপ ধারণ করে রয়েছে। আমরা প্রশাসনের কাছে এই নালা নর্দমা সাফ না করা এই আজকে আপনাদের ভুগতে হচ্ছে নাকি? এই আমাদের মিউনিসিপালিটি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, জাস্ট অল্প অল্প আবর্জনা দেখায়, নাম লোক দেখানো একটা আবর্জনা তুলে আর কোনো ধরনের পদক্ষেপ নেই। এবং ফুটপাথগুলো যে বানানো হয়েছে কোনো মানে আনসাইন্টিফিক্যালি মানে এগুলো বানানো হয়েছে অবৈজ্ঞানিকভাবে, কোনো ধরনের প্ল্যানিং এস্টিমেট কিচ্ছু নেই, শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাস্টার ডেনিজের নামে খরচ হয়েছে, খরচ দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ পাবলিক সাফার করছে। এটাই হচ্ছে আমাদের হাইলাকান্দির বাস্তব চিত্র, হাইলাকান্দি শহরের বাস্তব চিত্র। আমরা বছরের পর বছর ধরে এইভাবে দুর্ভোগ ভুগছি এবং আজকে কখন জল নামবে, কয়দিনে জল নামবে সেটা আমরা কিছু জানি না। এর জন্য পুরো দায়ী মিউনিসিপালিটি অ্যাডমিনিস্ট্রেশন। এখনো বৃষ্টি হচ্ছে এবং জল প্রচন্ড গতিতে আমাদের ঘরে বাইরে এসে ঢুকছে এবং এগুলো দেখার কেউ নেই, কোনো জনপ্রতিনিধি নেই। হাইলাকান্দির এমএলএ আছেন কিন্তু কেউ আসছেন না, প্রশাসনের কোনো লোক। এখন এখন 11টা বাজতে চলল, কেউ এসে খবর করেনি, একটু খবর করেনি। আমরা কিভাবে বাচ্চাদের নিয়ে থাকবো ঘরে আমরা জানি না। জিনিসপত্র সব হাজার হাজার লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র আপনারা দেখেছেন দোকান বাড়িতে সব নষ্ট হয়ে গেছে, এগুলো আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে। আমরা এখন কিভাবে থাকবো, রান্নাবান্না করার কোনো উপায় নেই, কখন জল নামবে সেই অপেক্ষায় থাকবো, সেটা দুই দিনও হতে পারে, তিন দিনও হতে পারে। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে কাটিগড়া মডেল হাসপাতাল, বাজার ও কাটিগড়া শ্মশান এলাকা সাফাই অভিযানে নামে 68 ব্যাটালিয়ান এসএসবি। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ বড়ুয়ার নেতৃত্বে এই অভিযানে জওয়ানদের সঙ্গে যোগ দেন কাটিগড়া মডেল হাসপাতালের ডক্টর মজরুল হক। করিমগঞ্জের বিভিন্ন জায়গায় নিজে ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে নামলেন সাংসদ কৃপানাথ মালা। এদিন তার ছেলে কৃষেরও জন্মদিন, তাই ছেলেকে নিয়ে তিনি সাফাই অভিযানের মাধ্যমে এই দিনটি পালন করেন। হোজাইয়ে ইউথ ব্রিগেডের সভাপতি উৎপল দাসের নেতৃত্বে লামডিং হারলংফার শীতলাবাড়ির কাছে মহাত্মা গান্ধীর 151তম জন্মদিবস পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্বপন কর, চিত্ত পাল প্রমুখ। তারা এনআরসির নামে বিজেপি বাঙালিদের প্রতারণা করছে বলে মন্তব্য করেন। ঈশান বাংলা প্রাইম টাইম শেষ করার আগে শিরোনাম আরো একবার। কংগ্রেসের সঙ্গে আতাতে সিলমোহর আজমলের। যোগীর কুশপুতুল পুরালো কংগ্রেস, বিক্ষোভে উত্তাল অফিস পাড়ায় গ্রেফতার 50। বরাকেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল গান্ধী জয়ন্তী, সর্বত্র স্বচ্ছতা অভিযান। এখনকার মতো খবর এ পর্যন্তই, নমস্কার।